খুলে ঘুমাচ্ছ আজকে? হ্যাঁ, আরামসে ঘুমাচ্ছে পা খুলে। ওটা হবে না, খাওয়া হবে না। কি ব্যাপার, তোর নাতনি ঘুম থেকে উঠছে না? উঠছে না। দেখ না, আমার যখন কাজ হয়ে যায় যে একটু নেব বলে তখন উঠবে না, তখন ঘুমাবে। আর যখন কাজ থাকবে তখন ঘুমিয়ে যাবে। ওঠো ওঠো পুটুন। ও পুটুন, বাবা রে এখন গভীর ঘুমে আছে, ওর মাথার গুলো এখনো। এটা কি পাখির ঠোঁট? ওঠো, পাখির মতো ঠোঁটটাকে উঁচু করছে। আচ্ছা না, তুমি কথা বলবে নাকি? একটু কথা বলবে নাকি? বাবা রে আওয়াজ করছে নাকি? আওয়াজ করছে, বিরক্ত হয়েছো? বিরক্ত ওর এখন, খুব বিরক্তি। থাকো ঘুমাক, থাকো ঘুমাক, ছেড়ে দে ওকে, ছেড়ে দে। এই মাথায় মুন্ডিটা কি হচ্ছে? ঘুম থেকে উঠছি নাকি এমনি? মামায় ঠান্ডা লেগে গেছে, মামাই হাঁচু দিচ্ছে তোমার কাছে। থেকে থেকে মামাইও হাঁচি দিচ্ছে। ঠিক আছে মামাই, ঘুমিটারে থাকো, বাইরে বেরিয়ো না তুমি। এই যে মামাইকে ঢাকা দিয়ে দাও তোমার মতো। তোমার মতো হাঁচি দিচ্ছে, ঠিক আছে? মামাইকে ঢাকা দিয়ে দাও তাড়াতাড়ি, বলো আমাকে তুমি ঢাকা দাও, তুমি নাও ঢাকা এবার। ওমা মামাই হাফ প্যান্ট পরে আছে, বলো পা ঢাকা দাও। ফুটুন তাড়াতাড়ি পা ঢাকা দাও তুমি, তাহলে উঠবে তুমি। বুঝতে পেরেছি। পুতুন পুতুন, দেখি 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 মুখটা দেখি, একটু দেখি, তাকাও একটু, তাকাও। একবারে লাল পুরি হয়ে গেছে এখন, এমন একবারে লাল পুরি হয়ে গেছে। বাবালে বাবালে, তুলে দিলে বাবালে। কত ঘুম পাচ্ছে গো, কত ঘুম পাচ্ছে। ওমা বলছি আজকে এখন আর ছাদে যাবো না, এখন আমি একটু ভাবছি নার্সারির দিক থেকে একটু ঘুরে আসি। তাহলে লণ্ঠন জবাটা পেলে নিয়ে আসবি। ওই নার্সারিতে যাবো না ঠিক করেছে, যাবো ওই নার্সারিতে। লণ্ঠন জবা যেখান থেকে আমি নিয়ে আসবো, আমি যাই না কোন নার্সারি ফার্সারি, আমি যাই না। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। উঠলো 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 উঠলো, তারপরে একটু সেই গোলাপি গোলাপি টাইপের সেই ফুলবেলা দেখলাম না, লণ্ঠন জবাটা ওই কালারটাও সুন্দর। হ্যাঁ ওইটা আছে, ওটা ওর কিন্তু ওটাতে চারা নেই। বাবালি বাবালি, ঘাটটা একেবারে দুলিয়ে দিচ্ছে নাকি? তাকাতে পারছে না। না গোলাপ আনবো না এখন, গোলাপ লাগানোর অনেক ঝামেলা আছে। কি হচ্ছে কি হচ্ছে? ওহ ওরে বাবারি, গালে হাত দিচ্ছে নাকি এবার? এবার কি গালে হাত দিচ্ছে নাকি? আজকে লাল হয়ে গেল কেন এত? ওরকম ওই যে রেগে গেলেই লাল হয়ে যায়, তখন লাল থেকে হয়ে যায়। ঘুম থেকে তুলে দিয়েছে ওকে, রাগ হয়েছে বলে লাল হয়ে গেছে। যখন ঘুমাতে বলি তখন ঘুমাবে না, যখন নর্মাল থাকে তখন একদম সাদা। কত কালার চেঞ্জ হয় বহুরূপী। বম্মাচ ঠিক আছে তাহলে মা, আমি বেরোই, তুমি ওকে আদর করো এখন, এসে আবার দেখবো, এসে আবার দেখবো। শুনছে কিন্তু, ওই জন্য ঠোঁটটাকে ওরকম করছে। এসে আবার দেখবো, ঠিক আছে ঠিক আছে, টাটা। নার্সারি চলে এসেছি, আর প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে জবা। জবাটা বেশ সুন্দর কালার, কিন্তু এই এই কালারের জবা আমার কাছে আছে। আর এখানে তো বোবেন বেলিয়াগুলো আছেই, লালগুলো। নতুন কিছু বেশ গাছ এসেছে, খুব বেশি না। এখানে আজকে এই জবাটা দেখায়, সেদিনকে এই জবাটা ফুল ফোটেনি, ছিল না, কিন্তু আজকে দেখছি ফোটা আছে, খুব সুন্দর। এটা মাদার প্ল্যান্টটা কিন্তু আর নেই। কালারটা খুব সুন্দর, অসাধারণ একবারে কালারটা যাকে বলে। প্রচণ্ড সুন্দর লাগছে দেখতে, তিনটে ফুটে আছে, তিনটেই যেন একদম মন ভালো করে দেওয়া কালার। আর এখানে লক্ষ্মী জবা আছে, এক গাদা লক্ষ্মী জবা ফুটেছে, সেদিনকে এই জবাটা ফুটছিল মনে হয় দেখাচ্ছিলাম। এটা আছে, এটা কি গাছ কে জানে, এটা বেশ সুন্দর লাগছে দেখতে। গাছটার নামটা আমি জানি না। আর আজকে দেখছি অনেক গাছ কম কম লাগছে, কারণ নতুন আবার গাছ আসবে মনে হয়, তার জন্য এগুলো সব খালি করা হচ্ছে। আর এই দিকে সব ইনডোর প্ল্যান্টগুলোকে সুন্দর করে লাগিয়েছে, পিস লিলি আছে, রেন লিলি বলছি। আর এইদিকে স্নেক প্ল্যান্টগুলো তো আছেই, আরও অনেক ভ্যারাইটির সব গাছগুলো আছে, এগুলো এখানে সব লাগানো আছে। এগুলো আমার কাছে আছে, আমি এক জায়গা থেকে নিয়ে আসবো, মানে আমার বাড়িতে নেই বাট আছে, তো তোদের জন্য এগুলো আমি নিচ্ছি না। আর বেশ ভালো ভালো কিছু গাছ এখানে তো আমি দেখতে পাচ্ছি না, চলো দেখা যাক আজকে কী গাছ পাওয়া যায়। ওইদিকে সেদিনকে জবা গাছগুলো সবই মোটামুটি খালি হয়ে গেছে, ওইদিকে জবা গাছ দেখতে পাচ্ছি, জবা গাছ দেখে ওইদিকে যাই। আর এখানে বোবেন বেরিয়াগুলো তো আছেই, খুব সুন্দর কালার হয়েছে বোবেন বেলিয়াগুলোর প্রতিটির, দেখি এই জবাটা বেশ ভালো লাগছে। আচ্ছা এই জবাগুলো কত করে নিচ্ছ দিদি?
জবাগুলো কত করে নিচ্ছ? 50 টাকা করে জবাগুলো নিচ্ছে। কালারটা বেশ ভালো লাগলো, জবাটা একটা নিয়ে নিই ভাবছি, কালারটা বেশ ভালোই লাগছে, নিলে ভালো হয়। এটা একটা নেব, এটার কালারটা বোঝা যাচ্ছে না, গাছগুলো তো বেশ ভালো আছে কিন্তু কালার বোঝা যাচ্ছে না, বেশ ভালো আছে গাছগুলো। আচ্ছা এটার কি কোন কালারটা হবে একটু দেখাতে পারবে গো? এইদিকে কি ফোটানো আছে কিছু? লাল তো সেটা আমিও বুঝতে পারছি। আচ্ছা ওই যে যেটা ফুটে আছে ওইখানের, ওটা হবে না? না এই তিনটে যেটা ফুটে আছে সামনের, হ্যাঁ হ্যাঁ হলেও হতে পারে, এটা দেখে দাও না যদি এরকম কিছু গাছ থাকে। আচ্ছা 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 ঠিক আছে। আর এখানে সব স্ট্রবেরি কত করে নিচ্ছ? স্ট্রবেরি 50 করে। স্ট্রবেরি সবাই আমাকে নিতে বলছিলে, আর একটু ভালো গাছ আমি দেখি যদি কোথাও পাই তাহলে আর একটু ভালো গাছ নেব। আর এইদিকে একটা গাছ দেখেছিলাম সেদিনকে, এখানে গাছগুলো সব চেঞ্জ হয়ে গেছে। আর এখানেও লণ্ঠন জবা আছে, এটা ফুটে আছে, আজকে লাল জবাটা, এই লণ্ঠন জবাটাও আছে, বেশ ভালো কালারটা। আর ভাবছি আজকে লালটাও নিয়ে যাবো, হলুদটাও নিয়ে যাবো। আজকে আবার দাম আবার বেশি বলছে, একটু আগের দিন 60 টাকা বলেছিলো, আজকে আবার 80 টাকা করে দাম বলছে। আর এখানে অপরাজিতার বীজ হয়েছে, দুটো বীজ নিয়ে নিই, দেখলে বকবে মনে হয়, বলেই নেবো। এখনও গাঁদা ফুল বিক্রি হচ্ছে, আর ক্যালেন্ডুলাগুলোও বেশ সুন্দর লাগছে দেখতে। আর এখানে তো আছেই শীতের ফুল, এখনও সব শেষই হয়নি, গোলাপগুলো সব রাখা আছে, মানে পয়েন্সেটিয়াগুলো রাখা আছে, বেশ ভালো লাগছে। আর কুন্দো তো আমি আগের দিন নিয়ে গেছি, কুন্দোগুলোকে সবাই এখানে শিফট করে দিয়েছে। ভিতরের দিকেও কিছু গাছ আছে আমি দেখতে পাচ্ছি, লক্ষ্মী জবা বড় বড় কিছু গাছ আছে। আর এখানে আজকে গাছ দুটো তো পছন্দ করলাম, জবাটা ওখানে যেটা দেখালাম, কিন্তু জবাটা বললো যে এটা বিক্রি হয়ে গেছে অলরেডি। আর এখানেও সব শীতের গাছই আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ, এখনও অন্য গাছ কিছু তৈরি হয়নি, সব শীতের গাছ। লণ্ঠন জবাই দেখি দুটো নিই, আর হলুদ আমি একটাই দেখতে পাচ্ছি, ফুল দেখে যদি নিতে হয় তাহলে তো এটাই একটাই। আর এগুলো সব বললো যেগুলো ওই লাল ছিটছিট ওটা একটা হবে, এখান থেকে একটা ভালো দেখে নেব। আর অ্যাডেনিয়ামও আছে এখানে, এটা এই জবাটা কি আমার কাছে আছে? হ্যাঁ এটা তো আছে, দেশি জবা। এখানে জবা আমার গাছগুলো বেশ ভালো লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জবা আমি মনের মতন পাচ্ছি না, কালারটা পছন্দ হলো হলো না, আর বাকি তো দেখা যাক কি হয়। এখানে আমি দুটো গাছ বের করে রাখলাম, কিন্তু ওই গাছটা বিক্রি হয়ে গেছে, ওটা দিয়ে দিল। আর এটাকে ভাবছি আমি নেবো কি নেবো না, এটা কীরকম হবে আমি জানি না, নিয়েই যাই তারপরে দেখা যাবে যা হবে। লণ্ঠন জবা নিতে এসেছিলাম, লণ্ঠন জবা নিয়ে নিলাম, দুটো কালারই পেয়ে গেলাম, এটা একটা ভালো জিনিস। কিন্তু এই জবাগুলো আমার খুব ইচ্ছা ছিল কিন্তু জবাগুলো পেলাম না, চারা গাছ নেই। আর যেটা একটা পেলাম পছন্দ হলো কিন্তু সেটা আবার বলছে বিক্রি হয়ে গেছে, তাহলে নিতে পারলাম না। তো চলো বাড়ির দিকে যাই, নার্সারিতে এসেছি, এটা একটু দূরে নার্সারিটা। আর এগুলো সব জবাগুলো আছে, এগুলো 70 টাকা করে দাম বলছে, বেশ ভালো ভালো কিছু অস্ট্রেলিয়ান জবা দেখলাম বাইরে আসার সময়। আর এর কালারটাও বেশ সুন্দর, কিন্তু এটা নর্মাল দেশি জবার মতনই, একটু পাপড়িটা মোটা হয়েছে। কোনটা ভিতরের দিকে না, এখানে একটা কালার আছে, এটাও বেশ ভালো কালারটা ভিতরে, এগুলো সব 70 টাকা করে দাম বলছে। আর নার্সারিটা বেশ বড়, দেখি ওইদিকে। আর কোন দিকে বললে কাকু? আচ্ছা ঠিক আছে দেখি। আর এখানে অনেক গাছই দেখতে পাচ্ছি, বেশ ভালো, গাছের দাম একটু বেশি মনে হচ্ছে আমার। আর আমার বাড়ি থেকে এই নার্সারিটা যথেষ্ট দূরে, এখানে আম গাছ আছে, পয়েন্সেটিয়াগুলোও বেশ ভালো, খুব সুন্দর সুন্দর গাছ আছে, গোলাপ বেশ সুন্দর আছে। গোলাপের এখানে কালেকশানগুলো খুব ভালো, কিছু গোলাপ মা বলছিল নিয়ে গেলে ভালো হয়। আচ্ছা কাকু, ওই গোলাপ কীরকম দাম আছে? আচ্ছা এই ছোট প্যাকেটটা 80 টাকা দাম বলছে, তিন এই তিনটে বেড। আচ্ছা একটু কম নেবে না? কম নেবে একটুখানি, 320 সরি 120 আর 80, এগুলো বেশ ভালো ভালো কালেকশন আছে বল গোলাপের। আমার তো এখানে গোলাপ দেখে তো আমার একদম পুরো মন ভরে গেল, বাপরে হেভি হেভি কালেকশন গোলাপের, নর্মালি এরকম গোলাপ দেখতে পাওয়া যায় না, খুব সুন্দর গোলাপ। না কালো গোলাপই আছে, ওই দেখ আমি দেখতে পাচ্ছি ওইদিকে আছে,
একদিন এসে এখানকার একদম আলাদা করে একটা ভিডিও বানাবো। বাট আজকে তো যেহেতু নিতে এসেছি, খুব সুন্দর সুন্দর কালার গোলাপের, মা দেখলে একদম বলবে যে কেন নিয়ে এলি না। আমি দেখি মায়ের জন্য আজকে কিছু নিয়ে যাব গোলাপ। আগে জবাটা দেখি, জবা এখানে বললো কিছু কম দামি জবা আছে, ওইদিকে তো দাম যা বললো প্রচুর দাম বলছিল। আর এখানে দেখি কোথায়, এখানে সব কাজ করছে, এগুলো কি গাছ কে জানে। হ্যাঁ এই দিকেরগুলো তো লঙ্কা, বা অনেক গাছ আছে। গোলাপগুলো খুব ভালো আছে, এখানের গোলাপগুলো বেশ সুন্দর সুন্দর গোলাপ আছে। আচ্ছা এখানে জবা কোথায় আছে বললো? আচ্ছা এখানে জবা আছে, বেশ কালেকশন ভালো। এগুলো একটু কম বললো দাম। এখানে একটা ফুল ফুটে আছে, বা এটা নিয়ে যাবো, ফুল ফোটা দেখেই নেব। বেশ ভালো ভালো কিছু ফুল ফোটা গাছ তো বেশ ভালো আছে, নেওয়া যেতেই পারে। এখানে একটা হলুদ আছে, হলুদটা দেখা যেতে পারে, গোলাপি আছে, ওইদিকে একটা আছে। বাহ কালেকশন বেশ ভালো জবার, তবে সব ফুল নেই। এগুলো রাবার গাছ, রাবার বেশ ভালো। এগুলো গ্রাস আছে, বা আর ওইদিকে আবার টেবিল কামিনী আছে, আর এগুলো তো আছেই, লাল পেয়ারা আছে। এই জবাটাও বেশ সুন্দর লাগছে, কিন্তু এই জবাগুলোর বেশিরভাগই সব ফুল ফোটা নেই। আজকে তো একদম বিকালবেলা এসেছি, প্রায় সন্ধ্যা হতে চললো, কিন্তু এই এরিয়াটা প্রচুর বড় আর বেশ ভালো ভালো অনেক গাছের কালেকশন আছে। আজকে তো ঘুরে সবটা দেখাতে পারবো না, কিন্তু অবশ্যই একদিন আসবো, সেদিনকে সময় করে সকালবেলা করে আসবো বা দুপুরবেলা করে আসবো, দিয়ে একদম ভালো করে ঘুরে দেখাবো। প্রচুর বড় নার্সারি, আর লেবু গাছ আছে এখানে, খুব সুন্দর সুন্দর লেবু গাছ আছে। এটা কী গাছ কে জানে, এটা পাতার কিছু শাল গাছ হবে মনে হচ্ছে, বেশ বড়। আর এখানেও বেশ সুন্দর করে একটা সাজিয়ে রাখা হয়েছে গাছগুলো, অনেক টপ পড়ে আছে গাছের, তো এখানে ভ্যারাইটি বোঝাই যাচ্ছে, প্রচুর গাছ আছে এদিক ওদিক। হ্যাঙ্গিংগুলো এগুলো একটু জিজ্ঞেস করলে হয় কেমন কীরকম দাম। বা এখানে একটা জবা আছে, বেশ ভালো লাগছে জবাটা। আর এখানে হ্যাঙ্গিংগুলো আছে, কয়েন প্ল্যান্ট আছে এখানে সব, আর এগুলো তো আছেই। দেখি আমি একবার জিজ্ঞেস করি গোলাপের একটু দাম কতটা কম নেয়। আর এই অস্ট্রেলিয়ানগুলোর কথা বলছিলাম, বেশ ভালো, কিন্তু দামটা অনেকটা বেশি বলছে, বেশ ভালো ভালো। নমস্কার, কেমন আছেন সবাই? গ্রিনঅলে একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এখনও জবাটা ফোটেনি, আর কালকে মায়ের জন্য এত গোলাপ নিয়ে এসেছি, তোমরা না দেখলে বিশ্বাস করবে না, মা অনেক দিন ধরে বলছিল গোলাপ গোলাপ, তো একবারে নিয়ে চলে এসেছি। হঠাৎ করেই প্ল্যান হলো, মা বলো তোমার কেমন লাগছে গোলাপগুলো দেখে? আমার তো খুবই ভালো লাগছে, আর এতদিনে মনে হচ্ছে বাগানটা মানে পূর্ণতা লাভ পেলো, পরিপূর্ণ হলো, পরিপূর্ণ হলো। আর গোলাপ তো হচ্ছে ফুলের রানী, আর সেই ফুলই যদি না থাকে কি বাগান মানা। সেই, আর কালকে গোলাপগুলো দেখানো হয়নি রাতের বেলা এসে, কারণ রাত হয়ে গেছিলো। আর হঠাৎ করে নার্সারিতে গেলাম জানো তো মা, আর এত ভালো গোলাপ যে আমার না নিয়ে থাকতে পারলাম না। আমার সবকটার কালার একদম খুব পছন্দের কালার। সে তো বটে, পছন্দ তো হবেই। আর এখানে কোন কোন কালারগুলো আমি নিয়েছি সেগুলো আগে দেখাই। এটা একটা সবুজ গোলাপ, আর এটা সাদা, এটা সাদা বলবো না, এটা ক্রিম কালারের গোলাপটা। এটা ভেঙে গেছে গোলাপটা, দুটো গোলাপ ভেঙে গেছে আনতে আনতে, এখান থেকে ভেঙে গেছে। আর এতগুলো গোলাপ গাছ অত দূর থেকে আনা মানে অনেকটা দূর নার্সারিটা, আর তার সাথে জবা তো ছিলই, তো আমি ভাবছিলাম কী নেবো আর কী নেবো না। আর সেই ফাঁকেই অনেকগুলো গোলাপ আমি নিয়ে চলে এলাম, প্রতিটি আলাদা আলাদা রকমের, দশটা গোলাপ নিয়েছি। দাম তো বলবোই, তার আগে গোলাপগুলোকে দেখাই। খুব সুন্দর, একটু শুকনো শুকনো মনে হচ্ছে, কারণ সেই কালকে অনেক হাওয়াতে এসেছে গাড়িতে। তারপরে এই গোলাপটা তো একদম পুরো শুকিয়ে গেছে, এটা ছবি আমি থাকলে দিয়ে দিচ্ছি, ছবি তুলেছিলাম। এটা একটা অসম্ভব সুন্দর কালার, গাছটাও খুব ভালো, আর এখান থেকে আবার মনে হয় ফুল আসবে। আর এখানে একটা পিঙ্ক আছে, এটা একটু ডিপ পিঙ্ক অন্যরকম, কিন্তু ফুলগুলো তাও তো আমি গাছ দেখে দেখে নিয়েছি বলে সব গাছের ফুল তো সমান নয়, তাই অনেকটা এইগুলো একটু ছোটো আছে, ছোটো সাইজ, এর থেকেও বড় বড় ফুল হয়েছে আমি দেখেছি। আমার এই হলুদটা খুব পছন্দের, অনেক দিন থেকে আমি বলছিলাম যে হলুদ গোলাপ, হলুদ গোলাপ যদি আমি লাগাতাম তাহলে নিতাম। কী ব্ল্যাক কালার নেব? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। তা তুমি চলো একদিন। নার্সারিটাও আমি ঘুরিয়ে দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে যে সন্ধ্যাবেলা ছিল, মানে সন্ধ্যাবেলা হয়ে গেছিলো, একদম হঠাৎ করেই গেছি বিকালবেলা, তার জন্য নার্সারিটাও ঠিক করে দেখানো হয়নি। তো তোমরা যদি দেখতে চাও আমি দেখাতে পারি, খুব ভালো নার্সারি।
সেটাই মানে পার্পেল কালারটা একদম অন্য রকমের সত্যি যাই, সেই বিক্রি হয় বিক্রি হয় না এই সেই দোকানের গোলাপগুলোর মতন। আর জানি না কতটা সাইজ বোঝা যাচ্ছে, কিন্তু হাত দিলে আমি বোঝা যাবে হয়তো, আমার হাতের থেকেও এটা বড় সাইজের। আর এখানে তো জবা তো আছেই, বাপরে বাপ জবার যা কালেকশন ওখানে আমি দেখে এলাম। তো জবা আমি তো খুব বেশি পছন্দ করতে পারলাম না, কারণ সব গাছে ফুল ছিল না, আর যেগুলোতে ফুল ছিল সেগুলো আমি তো নিয়ে চলে এলাম। এই হলুদটা নিয়ে এসেছি অনেক দিন থেকে, ভাবছিলাম এটাও সব অস্ট্রেলিয়ান ভ্যারাইটির। আর এখানে একটা আছে, এটাও শুকিয়ে গেছে, কালকে এটা ফুটেছিলো খুব সুন্দর, এটা অরেঞ্জ কালারে, এটাও চরম দেখতে। আর এই গোলাপটা তো কালার চেঞ্জ হয়, এটা পিঙ্ক হবে প্রথমে, দিয়ে তারপরে হালকা হালকা ডিপ পিঙ্ক হবে। আর শেডটা চরম লাগে, শেডটা ভয়ঙ্কর ভালো। আর লালটা তো আছেই, লালটা আরও ভালো, খুব সুন্দর। এই লালটার যা সাইজ ছিল আমি তো দেখেই পাগল হয়ে গেছিলাম। তো তোমরা যদি দেখতে চাও সেই নার্সারিটা, আমি একদিন ভিজিট করবো ভাবছি। আর মেন তো আনতে গেছিলাম হচ্ছে এই গাছটা, এই গাছটা মেন আমি আনতে গেছিলাম, লণ্ঠন জবা। তো দুটো কালারেরই লণ্ঠন জবা পেয়ে গেছি, কিন্তু দামটা আমার একটু বেশিই নিয়েছে, 80 টাকা করে দাম নিল লণ্ঠন জবার। আর বেশ ভালো, এটা ওইটা অন্য নার্সারি থেকে, আর গোলাপগুলো জবাগুলো অন্য নার্সারি থেকে। তো ভাবছি একদিন একদিন ঘুরে দেখে আসি, কারণ প্রচুর বড় এলাকা দিয়ে নার্সারি, সেটা আমি তো নিজেও এখনও পুরোপুরি ঘুরিনি। মা হলুদে কেমন হয়েছে বল আগে, মানে কাকে ছাড়বো আর কাকে ধরবো বুঝতে পারছি না। হ্যাঁ, প্রত্যেকটা কালার খুব সুন্দর, আমি বেছে বেছে নিয়ে এসেছি না, একদম তো আমি সিলেক্ট করে করে নিয়ে এসেছি কোন কালারগুলো ভালো। আর হ্যাঁ বড়ই হবে, এটা বড় হবে আর এক গাছ করে ফুল হবে, দেখতে পাচ্ছ না একটা ইয়েতেই দেখো চারটে ফুল তো এখনই দেখতে পাচ্ছি, করি তো আছেই। আর সাদা গোলাপটাও খুব সুন্দর ছিল, সাদা নয় ক্রিম কালারের। আর এখানে এটা তো সবুজটাতে আছেই, সবুজটা যেরকম দেখালাম খুব সুন্দর। জবাগুলোও খুব সুন্দর, আমি তো জবাই মেন আনতে গেছিলাম, দিয়ে তারপরে গোলাপ মায়ের জন্য নিয়ে চলে এলাম। এবার বলো তুমি কোথায় লাগাবে গোলাপগুলো, নিয়ে তো আমি এসেছি কিন্তু লাগানোর তো জায়গা নেই এতগুলো, সব টবে লাগানো হবে। আচ্ছা তাহলে তো আবার টবও আনতে হবে, তাহলে এখন দুদিন থাক এরকমই বুঝেছো, তো এখন লাগাবো না দুদিন পর লাগাবো। এখন তাহলে লণ্ঠন জবা এগুলো সব আজকাল করে লাগাবো, আজকে একদম তো সময় নেই পাশে কোথায়। হ্যাঁ না মাটিতে লাগাবো না, টবেই লাগাবো, সব ছোটো ছোটো টবে লাগাবো, বেশি বড় বড় জায়গাতে লাগাবো না। আর তোমরা তো গান শুনতেই পাচ্ছো, আজকে কালী পুজো আছে বাড়িতে, তো তার জন্য একটু তো ব্যস্ত থাকবোই, কিন্তু গোলাপগুলো খুব সুন্দর। হ্যাঁ আমি এতদিন গোলাপ আনছিলাম না নিয়ে এলাম যখন 10টা গোলাপ, এই কালারটাও খুব সুন্দর, অসম্ভব সুন্দর কালার। আর দাম এত কম নেবে আমি সত্যি ভাবিনি, প্রচুর দাম কম নিয়েছে। আর তার সাথে সাথে যেরকম বড় বড় সাইজের, এইটা সাইজটা একবার দেখে, এটা তো আমার হাতে ধরবেই না, হাত আমার লুকিয়ে গেছে, এত বড় সাইজের, পুরো একটা সেই মনে হচ্ছে মানুষের মাথার সাইজে। তাও তো আমার এই গাছটার ফুলটা ছোটো, ওখানে যা ফুলগুলো ছিল সেগুলো তো আরও বড় বড়। আর গাছগুলোও বেশ ভালো কোয়ালিটির, বেশ ভালো গাছগুলো, সব গ্রাফটেড গাছ, বেশ ভালো। এখান থেকে নিচ থেকে আবার সাত পাতার একটু ইয়ে বেরোচ্ছে, ডাল বেরোচ্ছে, ওগুলোকে সব কেটে দিতে হবে দেখে দেখে। আর জবাগুলোও খুব ভালো, সব অস্ট্রেলিয়ান জবা, আরও বড় বড় জবা ছিল জানো মা, সব জবা নিয়ে আসবো। হ্যাঁ আর একদিন ভাবছি যাবো, আরেকদিন যাই দিয়ে পুরোপুরি একটা নার্সারি নিয়ে ভিডিও করবো ভাবছি, কারণ এত সুন্দর সুন্দর গাছ আছে আর এত কম দামে গাছগুলো, তাই আমি ভাবছি একদিন নার্সারি গিয়ে একটা নার্সারি আলাদা করে ভিডিও করি। তুমি যাবে কি আমার সাথে বলো? ঠিক আছে তাহলে তাই হবে, একদিন তাহলে মা আর আমি যাই নার্সারি, সব জিনিসের দাম কত কি সেটাও তাহলে বলবো, জানা যাবে। হ্যাঁ আমি ঘুরতেই পারিনি, এত বড় না নার্সারিটা, আমি ঘুরতেই পারিনি, মানে আমি ঘুরতে ঘুরতেই সন্ধ্যা হয়ে গেল অর্ধেক, ওই যখন ঢুকেছি আরেক মাস পর, হ্যাঁ যখন ঢুকেছি তখন একটু ভিডিও করেছি, দিয়ে তারপরে আর বাস আর ভিডিও করা হয়নি, কারণ এইগুলো আমি দেখলাম যে গাছ নিতে হলে আগে গাছটা নিয়ে নিই, তারপরে আমি ভিডিও করবো, বাড়িতে এসেও তো আমি দেখাতে পারবো, কিন্তু সেই মুহূর্তে আমি কোনটা পছন্দ করবো মানে একে তো অত গোলাপ, তার মধ্যে আমি হারিয়ে গেছি, তারপর এত মানে হারিয়ে গেছি বলতে গোলাপের মাঝে হারিয়ে গেছি কোনটা নেবো কোনটা নেবো না। আর জবা তো আছেই, জবাও যা কালার ছিল, আমার প্রথমে ভাবছিলাম যে অনেক দাম অনেক দাম, তারপরে দেখলাম না দাম যখন কমালাম তখন দেখলাম যে না ঠিক আছে খুব ভালো, মানে এই দামে আর এর থেকে ভালো আশা করা যায় না। আর গোলাপগুলো কত নিল সেটা এখন বলি, গোলাপগুলো নিলে হচ্ছে 50 টাকা করে, আমার 10 পিস আমি নিয়েছি 50 টাকা করে। আর জবাগুলোও সেম 50 টাকা করে দাম পড়েছে আমার, সব অস্ট্রেলিয়ান। এটা তো তাও ছোটো, এই গাছটা তাও ছোটো, কারণ আমি ফুল, আমি বড় বড় গাছ নিতে পারতাম কিন্তু ফুল ছিল না, এবার ফুল না দেখে আমি কী করে নেবো, আমি ফুল না দেখে গাছ নিই না। আর এটা তো বেশ বড়, এটা প্রায় 1.5 ফুটের কাছাকাছি গাছটা, গাছটা দেখলে বুঝতে পারবে, গাছটা 1.5 ফুটের কাছাকাছি লম্বা। হলুদ কালারটা তোমার কেমন লেগেছে বলো? আমার এই হলুদ কালারটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম জানো তো, এই কাঁচা হলুদ কালারটা যেন একদম অন্য রকম সত্যি। পাপড়ি না না পাপড়িটাও মোটা, পাপড়িটাও মোটা, আবার কি পাপড়িটা মোটা, হ্যাঁ অস্ট্রেলিয়া নাহলে ঝরে যেত। আর এখানে একদম পুরো এটা আবার কীরকম ওই সেই ইয়েতে করেছে মনে হয় এটা সব। হুম হুম হুম
আর আমার বাগানে তো আজকে ফুল ফুল আর ফুল, কিন্তু গোলাপগুলো কোথায় রাখবো আমি সত্যি এখনও বুঝতে পারছি না। গোলাপগুলোর একটা ব্যবস্থা করতে হবে, দেখি ভাবি কীরকম টব আনতে হবে, কীভাবে লাগাবো, তো সেগুলো তো সব আজকে করবই। আর আজকে বাড়িতে কালী পুজোও আছে, সেখানেও যেতে হবে, আর গান তো চলছেই, তো বেশ মজা হবে আজকে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করি নাকি? আর তুমি বলো তোমার খুশিটা আগে বলো। আমি তো বললাম তো, মানে বাগানটা এতদিনে ঠিক মতো সব গাছ হলো, যত ফুলই হোক না কেন, গোলাপ না থাকলে সে বাগান। আমি তোকে সবসময় বলি যে গোলাপ, আমরা সবসময় তো আমাদের গোলাপই থাকতো, গোলাপ ছিল না আমাদের। হ্যাঁ, গোলাপটা ছিল না বলে তুই আনতিস না বলে, আরে গোলাপতেই তো এত গোলাপ এনেছি, তো এগুলো সব হনুমানে খাবে, ওই তো হনুমানের খাবার হলো। তো আমরা কত দেখতে পাবো আমি জানি না, এসে পাহারা দেবে, না হলেই তো বাস হনুমান হয়ে গেল। আর যে পরিমাণ হনুমান আসে, আমি তো দেখিয়েছি কত হনুমান আসে, একদম বাস ওদের একদম কি হয়ে যাবে, লাঞ্চ হয়ে যাবে, হনুমানের লাঞ্চ হয়ে যাবে। গোলাপগুলো দেখলে আর দেখতে হবে না, কিন্তু আমি বলেছিলাম মাকে, মা তুমি ছাদে রেখো না, পুকুর পাড়ে রাখলে তাও হনুমান দেখতে পেত না, হনুমান থাকতো। তুমি পুকুর পাড়ে রাখলে আমি কি করে দেখতে পাবো, আমি সবসময় পুকুর পাড়ে, সেটাও ঠিক, পুকুর পাড়ে উঠানে রাখলে আমি দেখতে পারবো না, উঠোনে রাখলে তোমার জামা কাপড় মিলবে না, তখন কাঁটাতে লাগবে, তখন সেটা একটা ইয়ে গাছ নষ্ট হয়ে যাবে, আমি তার জন্য রাখলাম না। দেখা যাক ব্যবস্থা করা যাবে, আর হনুমানের তো একটা ব্যবস্থা নিতেই হবে, এবার কী করা যায় দেখা যাক। আর এত সুন্দর সুন্দর জবা, আমি মা শোনো আরও গোটা দশটা তো আমি জবা আনবই। দশটা কেন দেখ, তুই এখন ছাদে আদৌ জায়গা ধরবে নাকি আবার নতুন করে? না না, নিচে তো জায়গা আছে, জবা আমি নিয়ে আসছি, গোলাপ আমি হয়তো আর আনবো না, তুমি যেটা বলছো সেটা। গোলাপটা কি সুন্দর গন্ধ, না না প্রতিটি গোলাপের সুন্দর গন্ধ, তুমি একবার শুকে দেখো, প্রতিটি গোলাপের সুন্দর, মানে সেন্টেড গোলাপ, এগুলো প্রতিটি গোলাপের সুন্দর গন্ধ। আর কালার তো ছেড়েই দাও, কালার আর কি বলি, লণ্ঠন সাদা কালার আনবি, তোমরা সবাই বলছিলে সাদা কালার, আচ্ছা ঠিক আছে সাদা কালারটা নিয়ে আসবো, তাহলে সাদা আর কালোটা নিয়ে আসবো। লণ্ঠন জবা তোমরা সবাই বলছিলে আনলে না কেন, আনলে না কেন, আরে আমি সেদিনকে ভুলেই গেছিলাম, এবার আজকে যা হোক, সেদিন কি মানে আজকে তো না কালকে, একদম মনে পড়লো, তো লণ্ঠন জবাই আনতে গেলাম, দিয়ে তারপরে সেই নার্সারিতে ভালো পেলাম না গাছ, দিয়ে তারপরে আমার মনে হলো যাই একটু ঘুরে আসি, এটা অনেকটা দূরে, তো আমি দেখলাম দিয়ে গেলাম, তো গিয়ে সেই সন্ধ্যাবেলায় পৌঁছেছি, এরকম ব্যাপার। তো আমি দেখলাম দেখি কীরকম গাছ আছে, তো দিয়ে তারপরে দেখলাম যে দাম জিজ্ঞেস করলাম, তো তাদের মনে হলো না দাম অনেক বেশি বলছে, তারপরে একটু কমালাম, যখন কমালাম তখন দাম তো একদম নর্মাল, মানে দোকানের থেকেও অনেক কম, আর খুব ভালো। আর লণ্ঠন জবাটাও, লণ্ঠন জবাটার দাম কমালো না, কারণ এই নার্সারিটাতে একদম দাম কমায় না, আর আমার মনে হলো একটু দাম বেশি নিল নাকি, 80 টাকা, 80 টাকা দাম বেশি, একটু গাছটা সেরকম খুব বেশি নয়, ওই গাছটা ভালো, এই গাছটা একটু তাও এই গাছটা তাও একটু বড় সড়ো লাগছে, এটা লালটা, এটা লাল, এটা হলুদ। আর এটা তো একদম হলুদ যেটা দেখতে পাচ্ছ তুমি, আজকে একদম গোলাপ দিয়ে ভর্তি হয়ে গেল। পার্পেলটা সত্যি খুব সুন্দর লাগছে, পার্পেল কালারটা সাদার উপরে, এটাই আগুন আগুন কালার হবে নাকি, না তো এটা আলাদা, প্রতিটি কালারই ভালো, খুশি তুমি তো খুশি হবেই। আজকে মায়ের সব থেকে বড়ো একটা ইচ্ছা আমার পূরণ করে দিয়েছি কালকে রাতেই, তো ফার্স্ট রিয়াকশন যদি তোমরা দেখতে তাহলে তো আর কোনো কথাই ছিল না, মনে হয় ডোনার কাছে ভিডিও আছে না, যদি ভিডিও থাকে তাহলে আমি তো একটুখানি দেবো, কিন্তু মা সেই সঙ্গে সঙ্গে আমি জানি না ভিডিও করেছে কিনা, কেন আমিও ভিডিও করিনি, আর তখন সেই মোমেন্টটার ভিডিও ক্যাপচার করা হয়নি যে অতগুলো গোলাপ নিয়ে এসেছি, মা তখন বলছে যে রে এত গোলাপ নিয়ে এসেছিস কত করে নিলো এই ওই সেই, তো সেই জিনিসটা খুব ভালো লাগলো। আর মা অনেক দিন ধরে বলছিলো গোলাপ গোলাপ গোলাপ, আর এখানেই সব ছোটো ছোটো গোলাপ বিক্রি হচ্ছিলো, এখানে সব বড় বড় গোলাপ পেলাম, আর বড় বড় গোলাপ দেখে নিলাম যখন, তখন আমার মনে হলো যাক এবার কিছু ভালো জিনিস নিয়েছি আর নিয়ে এলাম। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে, আর এগুলো কোথায় লাগাবো সেগুলো এখন ভাবতে হবে, কারণ আমি নিজে আমার কাছে জায়গা নেই হতো, আর সেগুলো দেখি কেনাকাটি করতে হবে বা আনতে হবে, কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো আজকে ব্লগটা চলো এখানে এন্ড করি, তোমাদের যদি কিছু একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, টাটা।